টাকা দে বাবু। কিসের টাকা? কিসের টাকা বলছিস? আলাদিনের চারাক দেখেছিস, ওখানে ঘষলে জিন বেরোয় আর এখানে বসলে টাকা বেরোয়, এটা আমার বাপ আমাকে দিয়ে গেছে। এখানে হাগু দিলে টাকা দিতে হয়। এখন বল সকালে কি খেয়েছিস? সবজি খেয়েছিস? কতটুকু খেয়েছিস? অল্প একটু খেয়েছি। অল্প কতটুকু খেয়েছিস? এতটুকু খেয়েছিস? সাথে কিছু খেয়েছিস? না, তো কিছু খাইনি। এখন বল হাগু কেমন দিলি? হাগু কেমন দিলি এটা বলা লাগবে। কচা হাগু দিয়েছিস না পাতলা হাগু না মিডিয়াম হাগু দিয়েছিস? এটার সাথে তো টাকা বাড়বে। মিডিয়াম মিডিয়াম দিয়েছিস? মিডিয়াম দিলে তো এত সময় লাগার কথা না। ঠিক আছে, 60 টাকা দিয়ে চলে যা। কি 60 টাকা? 60 টাকা দিয়ে চলে যা। সকালে সবজি খাইছি 30 টাকা, তোমার তো 60 টাকা। শহরে নতুন এসেছিস নাকি? এখানে হাগু দিলে টাকা দিতে হয়। আমার তো মনে হয় তুই কচা হাগু দিয়েছিস। 60 টাকা দে, এবার চলে যা। 30 টাকা খায়া 60 টাকা হাগার রে, কোন জায়গায় আসলাম রে? আরে বাপ, আমার সময় লিস না, আমার খাবার সময় হয়েছে। আর নাহলে তুই যেটা করছিস আমার কাছ থেকে 120 টাকা নিয়ে যা। যেটা করছিস ওখানে পকেটে ভরে চলে যা। এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না হলে টাকা দে চলে যা। কিছু কমায় লাগেন? আরে বাবা, সব কিছুর দাম বেড়ে গেছে না? হ্যাঁ, তারপরে তো তোর কাছে কমায় রাখছি, 60 টাকা চাইছি। দে 60 টাকা দে। আরে ঠিক আছে, গুনতে হবে না, যা যা যা। শহরে আসলাম 30 টাকা খাবার খায় 60 টাকা থাকার ঋণ। আরে শহরে 5 টাকাতে পানি খাইলে 10 টাকাতে মুততে হয়।